একটা রাজা যে কোনো খারাপ কাজ করে কোনো মেয়ের সাথে, এবং সেই মেয়েটা ভূত হয়ে যায় এবং সেই ভূত সেই রাজার বংশ হয় 200-300 বছর ধরে জ্বালাতন করে, এবং তারপরে একটা মাসিহা আসে এবং সে এসে ভূতকে মুক্তি দেয়, এই পরিবারকে শান্তি দেয় এবং অনেকগুলো প্লট বেরোয় এবং অনেক রহস্য সমাধান হয়। কাহিনীর যে প্লট শুনে কেমন লাগছে? বেশি ভালো লাগছে না, বাট এটা কি সেরকম ভালো করতে পারলো ভুল ভুলাইয়া 3? হ্যালো বন্ধুরা, যে কথা হবে ভুল ভুলাইয়া 3 মুভি নিয়ে, যে মুভিটা অলরেডি সিনেমা চলে এসছে। এই মুভিতে কাজ করছে কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান, তাছাড়া অনেক কমেডিয়ান ভালো একটারা আছে। তো ফার্স্টে এই মুভি প্লট নিয়ে কথা বলি, কার্তিক আরিয়ান রূপ বাবার ক্যারেক্টারে ব্যাক করছে, কিন্তু সেকেন্ড মুভি যে রূপ বাবা দেখেছো আর এই মুভি যে রূপ বাবা তারা কিন্তু এক নয়। সেকেন্ড মুভির সঙ্গে এর কোনো কানেকশন নেই, এই রূপ বাবা পুরো আলাদা। সে এখানে আসে, বাট সে এখানেও রূপ বাবা, ঠিক আছে, সে এখানে আসে, তাকে ডাকা হয়, এই একটা মহল আছে, একটা বাড়ি আছে, মানে একটা রাজবাড়ি আছে যেখানে কোনো ভূতের জন্য পুরো বাড়ি, যে পুরো রাজবংশের যে লোকেরা তারা মুভিং করতে পারছে না সেই রাজবাড়িতে, তাই জন্য এই রুবাবাকে ডাকা হয়। সেই রুবাবা আসে এবং সেখানে আস্তে আস্তে মুভিটা প্রোগ্রেস করে, আলাদা আলাদা প্লট, আলাদা আলাদা স্টোরি, আলাদা আলাদা সিক্রেট বেড়ে থাকে, এবং আমাদের যতটা সহজ মনে হচ্ছিল কাহিনিটা সেরকম সহজ নয়, এবং মুভি এগাতে ইন্টারভেলের আগে প্রচুর কোশ্চেন তৈরি করে দেয় যে কী হচ্ছে, কী করে হচ্ছে, এবং পরে আমরা আমাদের কী করতে বল, এবার তো বল, সেকেন্ড টাইম মানে কখনো আমরা জানতে পারবো, আরে কর কিছু, তো এরকম ফিল হবে। তো এই মুভিটা তোমরা নিশ্চয়ই জানো এটা একটা হরর কমেডি মুভি। এবার তোমরা যারা হরর দেখবে বলে যাচ্ছ তারা কিন্তু তোমরা বুঝানো আগের থেকে, এখানে এটা হরর কমেডি হলো, কমেডি 80%, হরর 20%, ঠিক আছে। এখানে কমেডিটাকে অনেক জায়গায় জোর জবরদস্তি ঢোকানোর চেষ্টা করে, যদিও এখানে ভালো ভালো কমেডিয়ান নেওয়া হয়েছে, যেখানে বিজয়, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রা, তারপরে অশ্বিনী স্যার, তো এরকম অনেক বড় বড় কার অ্যাক্টাররা রয়েছে। তাছাড়াও আমাদের বাংলা থেকে কাঞ্চন মল্লিক এবং রাজেশ শর্মাও আছে। তো এদের এখানে তিনটে ক্যারেক্টার দেওয়া হচ্ছে, ছোটা পণ্ডিত, বড়া পণ্ডিত আর তার পণ্ডিত মীর, ঠিক আছে। এই তিনটে ক্যারেক্টার না মানে ফিলার হিসাবে মনে হয় দেওয়া হচ্ছে, এদের ক্যারেক্টারগুলো যদি বাদ দিয়ে দেওয়া হতো তাহলেও কোনো রকম প্রবলেম ছিল না। এদের এই কমেডিগুলো খুব জোর জবরদস্তি মনে হয়। এবার তুমি বুঝতেই পারছো যে এরকম বড় বড় অ্যাক্টাররা মিলেও যখন কমেডি অনেক জায়গায়, সব জায়গায় বলবো না, অনেক জায়গায় ওয়ার্ক করাতে পারছে না, তাহলে প্লটে কোনো প্রবলেম আছে, স্ক্রিপ্টে কোনো প্রবলেম আছে, রাইট? বাট এরা যথেষ্ট ট্রাই করেছে, আই থিঙ্ক, আমার যদি মনে হয়েছে যে কমেডিটাকে ওয়ার্ক করানো অনেক জায়গায় কাজ করে। এবার যেটা বললাম, কমেডি আর হরারের কম্বিনেশন যদিও 80-20%, বাট 20% যেটুকুনি হরার রয়েছে না সেটা ভালো লাগে। কমেডিটা 80% থেকে ওয়ার্ক না করলেও 20% যে হরার রয়েছে সেটা ওয়ার্ক করে আমার জন্য, সেটা বেশ ভালো লাগে। এখানে যে শুটিংটা করা হয়েছিল, অনেক সময় এটা দিনে শুটিং করে সেটাকে পোস্টে গিয়ে রাত করে দেওয়া হয়েছে, অনেক জায়গায় লাইটটাকে এমনভাবে ইউজ করেছিল যাতে আমার স্মোকি ফিলটা আসে, অনেক জায়গায় VFX খুব সুন্দর ইউজ করেছে, কিছু জায়গায় একটু ক্রিঞ্জ মনে হলো, কয়েক জায়গায় VFX ঠিকঠাক মনে হয়। আর এখানে যেহেতু এই শুটিংটা মোস্টলি একটা হাবেলিতে হয়েছে, তো অনেক ডার্ক করিডোর দেখতে পারি, সেখানে তুমি ডার্ক করিডোর আস্তে আস্তে যাচ্ছে, স্লো মোশনে ক্যামেরা যাচ্ছে, তোমাকে ডান দিক থেকে বাইরে থেকে একটুখানি আওয়াজ দিয়ে দিল, তোমাকে হরার জিনিসগুলো যে ব্যাপারগুলো দেখালে তোমার হরার ব্যাপারটা মনে হবে সাউন্ড দিয়ে, লাইটিং দিয়ে, সেটা কিন্তু করেছে। তো হরার যেটুকু দেখানো হয় সেটা ওয়ার্ক করে, সেটা ভালো লাগে, যদিও সেটা খুবই কম রয়েছে। এবং মুভির এন্ডে গিয়ে যেখানে হরারটা পুরো ভরপুর থাকা দরকার, যেখানে হরারটা রয়েছে কিন্তু তার মধ্যেও জোর জবরদস্তি না কমেডি হওয়ার চেষ্টা করে, যেটা আমার জন্য ওয়ার্ক করে না, সেখানে হরারটা শুধু হরার রাখাটা বেটার হতো। আর মুভির আরেকটা বড় প্রবলেম হচ্ছে, মুভিটা দেখা হচ্ছে কলকাতায় আর মুভিটা পুরোটাই হচ্ছে বাঙালি কাস্ট হওয়া, মানে বাঙালিটা সবাই বাঙালি, তো এইখানে এদের যে অ্যাকসেন্টগুলো না, আমরা বাঙালিরা ভালো বুঝতে পারছি যে এদের অ্যাকসেন্টগুলো কাজ করে না, এদের বেশিরভাগ লোকজনের অ্যাকসেন্ট বোঝা যায় না, মানে সেই বোঝা যাচ্ছে এটা বাঙালি নয়, এটা জোর জবরদস্তি বাংলা বলার চেষ্টা করছে, এবং কোনো কোনো জায়গায় যখন যে জায়গাগুলো ইজি সেখানে বাংলা বলছে, বা কোনো কোনো জায়গায় যেখানে একটু টাফ হয়ে যায় মানুষ, সেই জায়গায় হিন্দিতে মুভ করে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে মিক্সচারটা ঠিক কাজ করে না, তো এই অ্যাকসেন্টের প্রবলেম ছিল, আই থিঙ্ক এদের একটু হলো, যেহেতু মুভিটা দেখানো হচ্ছে সবাই বাঙালি, তোদের একটু লেসন নেওয়া উচিত ছিল বাংলায় কথা বলার। আর এই মুভিতে অনেক কিছু ফিলার আছে, তার মধ্যে চারটে গান আছে, যে চারটে গানের মধ্যে তিনটে গান মোটামুটি লেগেছে, ঠিক আছে, তার মধ্যে তৃপ্তি মিশ্রের একটা কিসিং সিনও আছে ওই গানটার মধ্যেই আছে, আর কোথাও নেই, ঠিক আছে। তাছাড়া একটা গান, আমি যে তোমার যে গানটা আছে মেড হলাম, ওই গানটা দারুণ লেগেছে, ওই গানটা যেমন গিফট পেয়েছিলাম আমরা যে গানটা দেখেছি, বাট মুভিতে যেরকমভাবে ওরা দুজনের ডান্স করে, দুজনের কম্বিনেশন বিদ্যা বালান আর হচ্ছে মাধুরী দীক্ষিত, সেটা অসাধারণ। ওদের ডান্সটা আই থিঙ্ক ওরা পোস্টে একটু স্পিড আপ করেছে, দেখতে যাতে একটা কম একটু ভালো লাগে তাই জন্য, বাট যেটা দেখেছি ওটা দারুণ লেগেছে। অনেকে বলছে VFX ইউজ করেছে না, অলদোজ থিং, বাট আমার দারুণ লেগেছে, আমার দুজনের ডান্স দারুণ লেগেছে, গানটা খুব সুন্দর ইউজ করেছে, তো ওই জায়গাটা ভালো লেগেছে। কিন্তু এই দুজনের যে পারফর্মেন্স, বিদ্যা বালান মাধুরী দীক্ষিত, হ্যাঁ
বিদ্যা আবার মাধুরীর পারফরমেন্স মিডিওকার, লোয়ার দেন মিডিওকার মানে মনে হয়েছে মুভিতে। স্পেশালি মাধুরী দীক্ষিত তো ক্রিঞ্জ, ডেফিনেটলি ক্রিঞ্জ মনে হয়েছে ওর অ্যাক্টিং, ঠিক আছে। খারাপ লাগছে বলতে, বাট মুভিটাতেই এরকমভাবে ওরা ইউজ করেছে, ওদের অ্যাক্টিংও সেরকমই লেগেছে আমার। আর মুভিতে বাকি একটাই কথা বলি, কার্তিক আরিয়ান বলবো ঠিকঠাক, ঠিক আছে, খুব হাই ফাই কিছু কাজ করেছে সেরকম না। সেকেন্ড মুভিতে যেরকম লেগেছিল থার্ড মুভিতেও সেম, ঠিক আছে, মানে ভুলভুলাইয়া টুতে যেরকম লেগেছে থার্ড থ্রিতে ওকে সেম, এমন কিছু হাই ফাই লাগেনি, যেরকম লেগে সেরকমই লেগেছে। তৃপ্তির নিয়ে কিছু ছিল না এমন কিছু কাজ করে, দেখো আমি তৃপ্তির বিষয়ে বেশি কেউ বলবো না, বিকজ আমার ভালো লাগে, ঠিক আছে। ওর একটা আমি রিসেন্টলি একদম ভিডিও বানিয়েছিলাম লাইভ স্টোরির উপর, সো ও পছনে যে মুভিগুলো করেছিল স্টার্টিংয়ে, ঠিক আছে, তুমি বুলবুল ভুলাইয়া বা লায়লা মজনু বা কোয়াল, ঠিক আছে। আর তার সঙ্গে রিসেন্ট যে মুভি করছে তার কারণ হচ্ছে ও মেন স্ট্রিমের মুভ করে গেছে, সেটা সুযোগ পেয়েছে। তো বেশি ক্রিটিসাইজ আমি করবো না, তো ওই ভিডিও চাইলে দেখে নিই, আমার চ্যানেলে রয়েছে, ওর লাইভ স্টোরিটি বলেছিলাম। তো এখানে ওর তেমন কিছু করার ছিল না, যেটুকু ছিল ওই ওরকম, যাই হোক। তো যাই হোক, বাকি অ্যাক্টারদের মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে হচ্ছে বিজয় রাজের কাজ, তার কমিক টাইমিং দারুণ, তার ডায়লগগুলো আমার দারুণ লেগেছে। আর বাকি যেটা বললাম ফিলার হিসাবে রাজপাল ইয়াদব, সঞ্জয় মিশ্রা আর হচ্ছে অশ্বিনীকে দরকার ছিল না, ওইখানে ওদেরকে বাদ দিলে আই থিঙ্ক বেটার মনে হতো কমেডিটা আরও, আর কমেডি কমেডি আমার হরারটা আরও বাড়ানোর দরকার ছিল বলে মনে হচ্ছে। তো অল ইন অল অ্যাভারেজ মুভি মনে হচ্ছে, ঠিক আছে, জাস্ট অ্যাভারেজ মুভি মনে হয়েছে আমার। মনে হচ্ছে এইবার আমাদের কালী পুজোয় দুটো মুভি দেখলাম, দুটো মুভি ক্রিঞ্জ, ঠিক আছে, ফিলিংস এসছে, ঠিক আছে। আমি বলবো না পুরো খারাপ ছিল, অনেক জায়গায় মুভিগুলোতে বেশ এনজয় করার মতো বিষয় ছিল, বাট একটু ক্রিঞ্জ তো লেগেছে, ঠিক আছে। তো তোমরা কি মুভি দেখে তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিয়ে, আমার সঙ্গে দেখাবে নেক্সট ভিডিওতে। গুড বাই।